প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি এবং টিসিএস অফিসার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বুধবার মোহনপুর কলকুলিয়া গ্রামের মুন্ডাপাড়ায় আয়োজিত হয় এক স্বাস্থ্য শিবির এই দিনের এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী এই শিবিরে সংশ্লিষ্ট টিবি রোগের পরীক্ষা করে চিহ্নিত হওয়া রোগীদের বিনামূল্যে এবং খাদ্য সামগ্রী প্রদান করা হয় এই পরীক্ষণে সকলকে উৎসাহ যোগাতে মন্ত্রী নিজেও এই টিবি রোগ পরীক্ষণে অংশগ্রহণ করেন এদিন শিবিরে অংশগ্রহণ করে মন্ত্রী রতনলাল নাথ বলেন রাজ্যের জনগণদের প্রাণীয় জল রেশন সামগ্রী ঘর সব ধরনের পরিষেবা দিয়ে চলেছে রাজ্য সরকার কিন্তু এই সব কিছুর পাশাপাশি জনগণদের স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকতে হবে তাই জনগণদের টিবি রোগ সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই এই বিশেষ শিবিরের আয়োজন পূর্বে টিবি আক্রান্তদের চিকিৎসার জন্য প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হতো কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার ভারতকে টিবি মুক্ত করতে টিবি আক্রান্তদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করছে তবে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হল এদিনের এই শিবিরে যাদের টিবি রোগে চিহ্নিত করা হবে তাদেরকে সরকারের পাশাপাশি টিসিএস অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাসিক এক হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে রুগীর ট্রিটমেন্ট ছ মাসের মধ্যে হলে কিউর হয়ে যাবে এবং ছ মাস পর্যন্ত তাকে পাঁচশো টাকা করে দেশের প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারতবর্ষ করার জন্য আর আমরা ত্রিপুরা টিভি মুক্ত ত্রিপুরা করার জন্য আমরা এই সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করেছে এখন থেকে এক হাজার টাকা করে প্রতি মাসে দেবে এটা কিন্তু এরাও পাচ্ছে তার মানে অসচেতন এই জন্য আমি সবাইকে নিয়ে আমার এলাকার জনপ্রতিনিধি আজকে এই যে এই মুন্ডাবস্থা আমাদের ঘর টর আমরা সব দিয়েছি এই পাড়ার অবস্থা খুব কাইল ছিল সব কিছু আমরা ঠিক দিয়েছি কিন্তু যদি স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে না পৌঁছয় এবং মানুষ যদি এগিয়ে না আসে এটা দুঃখজনক সেই জন্য আজকে স্পেশালি আমি ইনিশিয়েটিভ নিয়ে এবং মেম্বার প্রধান তারা আমাকে বলায় সাথে সাথে টিম নিয়ে এখানে এসেছি এবং আজকে সবাই আমরা ঠিক করেছি এইখানের যত মানুষ আছে ছোট্ট বড় সবাই সবাই আজকে ব্লাড নিয়ে পরীক্ষা করে দেখবে এবং চিহ্নিত হলে তাদের ট্রিটমেন্ট চলবে তাদের আর্থিক সাহায্য দেবে ট্রিটমেন্ট হওয়ার পরে দেখা যায় সুস্থ তাহলে ঠিক আছে তারপরেও অপুষ্টি কিছু থাকলে আমরা সাহায্য রাখবো একদিকে হেলথ দপ্তর স্বাস্থ্য দপ্তর তারা এক হাজার টাকা করে দেবে এবং টিসিএস অফিসার যেজন ঠিক করেছে এখানে যারা টিভি চিহ্নিত হবে তাদেরকে স্পেশালি প্রত্যেক মাসে তারাও এক হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত করেছে এটা কিন্তু বিরল ঘটনা আমি জানি না কোনো সংগঠন এরমভাবে গিয়ে আছে কি না সত্যি এটা তাদেরকে আমি স্বাস্থ্য দপ্তর এবং টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনকে আমি অনেক অনেক ধন্যবাদ রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে জানা এই দিনের এই শিবিরে টিসিএস অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এলাকার সকল পরিবারের হাতে বিভিন্ন পুষ্টিকর খাবার এবং কম্বল তুলে দেন মন্ত্রী রতনলাল নাথ ভিউ রিপোর্ট আর ই নিউজ